অসুবিধা হবে নাচতে। অমিতা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। সেই দেখছি দুজন এরকম অভূতপূর্ব সাজিয়ে রয়েছে, দিনটা আরো খুশি হয়ে গেল, তাই তো? হ্যাঁ। তুমি কি আমাদের পারফরম্যান্স দেখেছো? পারফরম্যান্স দেখেছি, আগুন। এটা দর্শকদের জন্যও আছে, আমরা একটা পারফর্ম করেছি, প্লিজ আপনারা দেখবেন। যদিও বা নাচ করতে পারে না, আমি নাচ করতে পারি কিন্তু চক্রান্তকারী ঠিক না, একচুয়ালি বেসিক্যালি সমস্ত ক্যারেক্টারই যেমন গ্রে হয়, তো কোনোটা পুরোপুরি পজিটিভ হয় না, কোনোটা পুরোপুরি পজিটিভ নেগেটিভ হয় না, মানে সমস্ত মানুষের মতো, আমাদের মতোই পার্সোনাল লাইফে আমরা সবাই যেমন। পম্পাও সেরকমই, ও যথেষ্ট ভালো একটা ক্যারেক্টার, ও জাস্ট নিজেরটা ভাবছিল, নিজেরটা কীভাবে ভালোভাবে থাকবে নিজে। সেটা আমার না মনে হয় প্রত্যেকটা মানুষই নিজে চায় যে কীভাবে নিজে বেটার থাকা যায়। হ্যাঁ, পম্পার জিনিসটা হলো ও এতটাই বেশি একটা সার্টেন পয়েন্ট অফ টাইম নিজের লিমিট ক্রস করে গেছিলো, সেখান থেকে ও যা করেছে, মানে এভরি প্ল্যান এভরি প্লটিং ও যা যা করেছে সেটা দর্শকদেরকে তো পুরো একটা ব্যাপার ছিল। আর ওখান থেকে আরও বড় চমকটা হয়েছে, আরও বেশি ধাক্কা গেছে দর্শকরা, যে যেখানে পম্পা শুধরে গেছে, মানে পম্পার মতন মেয়ে যে শুধরাতে পারে সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আমি বলেছিলাম কোথায় একটা স্ক্রিপ্টের নিচে লেখা থাকবে, এই পম্পা চোখটা তুললো আর একটা ভয়েস ওভার শুরু হলো। আমি অনেক দিন এরকম ওয়েট করেছি যে স্ক্রিপ্টে এরকম একটা কিছু আসবে, এই আমি চোখটা তুললাম একটা ভয়েস ওভার গেল। বাট না, পম্পা সত্যি সত্যি শুধরাচ্ছে, সত্যি সত্যি ওর মধ্যে এই চেঞ্জেসগুলো এসছে, আর চেঞ্জেসগুলো এসছে থ্যাংকস টু একলব্য, কারণ ওদের দুজনের একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, বন্ধুত্ব বন্ধুত্ব থেকে আবেগ, আবেগ থেকে একটা ভালো প্রেমের গল্পর দিকে যাচ্ছে আমাদের। সো সবটাই বলে না, প্রেমে পড়লে মানুষের শুধরে যায়, সো এই একটা ব্যাপার পম্পার জন্য হয়েছে। এমন প্রেমে নিয়ে গেছো, মানে একটা নেগেটিভকে, মানে নেগেটিভ মানুষকে পুরো পজিটিভ করে দিলে। তুমি কি করে বলছো এটা যে নেগেটিভ মানুষ পজিটিভ হয়ে গেছে? হয়ে গেছে কি আদৌ? মানে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এটা কিন্তু সবাই সবাই কিন্তু এই প্লটিংটার জন্য এখনো ভাবছে যে সত্যি কি ও সেই ঠিক হয়েছে, সত্যি কি ও শুধরে যে নাকি এক্ষুনি আবার কিছু একটা শুরু করলো, মানে পুরোটা ঠিক নয় তার মানে বোঝা যাচ্ছে না। সব যখন ভালো ভালো হচ্ছে তখন কিছু তো আছে। কি বলবো, আমরা একটা সিরিয়ালের জগতে আছি, নো ওয়ান নোজ কখন কি একটা প্লটিং শুরু হয়, নো ওয়ান নোজ। আর যেই দুজনের বিয়ে হচ্ছে তাদের বিয়েতে তোমরা সবাই মিলে দেখুন জমজমাট বাবা নাচ গান, আমরাই পুরোহিত, আমরাই সবকিছু করছি। ওই পুরোহিত ওই বিয়ে দিচ্ছে, ও মেহেন্দিও ওই করে দিচ্ছে। না না, মেহেন্দিও ভালো পড়াতে পারে বলে যাই বলেছিলাম। না আমি পড়াবো না, আমি নিজে কিছু করে না, আমি তো মেহেন্দি ভালো পড়াতে পারি, আমি তো আমি পড়াবো না, আমি কেন ভালো লাগতো ব্যাপার না, আমি তাহলে আমি রাগ করবে না? তবে তুমি পম্পাকে পড়ানোর জন্য রেডি হয়ে রয়েছো? হ্যাঁ, এবার যদি পড়তে চায় তাহলে এই হাত বাড়িয়েছে, ও পড়ে দেবো, আমার কাছে এখন নেই। গল্পে আমরা শুনি যে একটা বড় টুইস্ট আসছে, বিয়েটা হচ্ছে এটা আমরা জানি, টুইস্টটা কি? বিয়ের পরে বিয়েটাই তো সবথেকে বড় টুইস্ট। বিয়েটাই এমন একটা স্টেজ সবার লাইফে, মানুষের জীবনে বিয়ে একটা একটা কি বলবো অন্য লেভেল, সিরিয়ালেও তাই, তারপরে দ্বিতীয়, এখন তো ধামাকা আসবে।
আমাদের 600 এপিসোড কমপ্লিট হতে যাচ্ছে, তো 600 এপিসোডে একটা ধামাকা না হলে চলে? অ্যাকচুয়ালি দেখো, বিয়ে মানে আমাদের সবার লাইফে পার্সোনালি একটা ট্রিমেন্ডাস চেঞ্জ আছে, কিন্তু আমাদের গল্পে যে বিয়েটা দেখাচ্ছে, এই বিয়ের পর তো মানে টুম্পি ওর বন্ধুদেরকে বলবে আমি আমার বাবার বিয়ে দেখেছি, তো বুঝতে পারছো কেমন চেঞ্জ আসছে, একটা টুইস্ট আছে কিন্তু এর মধ্যে, তো সেটা তো তোমাদের জানতে হবে, আর জানতে হলে দেখতে হবে টুম্পা অটোওয়ালি কালার্স বাংলা সন্ধ্যে 7:30 এভরি ডে। আচ্ছা, আজকে তোমায় দুজনকে হেভি সুন্দর লুকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। সৈরিতিকে বলতাম যে এই যে আজকে যেরকম লুকে দেখতে পাচ্ছি সেরকম লুকে কি তোমার বিয়ের প্ল্যানিং রয়েছে? বাট তোমার অলরেডি বিয়েটা করেই ফেলেছো। সায়নকে বলতে হচ্ছে আজকে এরকম জাঁকজমকপূর্ণভাবে সব দেখতে পাচ্ছি, তোমার যেরকম লুক দেখতে পাচ্ছি, এরকমভাবে কি নিজের বিয়ের প্ল্যানিংটা সেট করছো? না, আমি আরও ভালোভাবে সেট করেছি এবং এর থেকে আরও ভালো। তাহলে এবার ডেটটা খুলছো করো একটু। কেন ডেটটা কেন বলবো এখন? ও মা, আমরা তো নেমন্তন্ন খাবো, বলতে তো হবে। হ্যাঁ, সে পড়বো, কিছুদিন পর পড়বো। আচ্ছা, হ্যাঁ, তোমরা কিন্তু সাক্ষী থাকলে। হ্যাঁ, নেমন্তন্ন যদি না করেছে, আগের দিন আমরা দুজনকে সস্ত্রীক অবস্থায় রেখেছিলাম। হ্যাঁ, দুজনকে তখন আমরা হিসেবে একই প্রশ্ন করেছিলাম। তখন আমি আমার ভাইয়ের বিয়েতে গেছিলাম, একদম সেদিন খুব মজা হয়েছিল, এবং এখানেও একটা বিয়ের আমেজ চলছে, মানে পুরো প্রপার সিজনই চলছে বিয়ের, এখন সিজনই চলছে। মানে তুমি আগে বন্যা বইছে, সত্যি কথা, মানে এই দিক দেখো বিয়ে বাড়ির ছবি, ওই দিক দেখো, মানে ফেসবুক করলেও বিয়ে, ইনস্টাগ্রাম করলেও বিয়ে, সব জায়গায় বিয়ের ছবি দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে সেই জন্যই জ্যাম। হ্যাঁ বাবা, সবাই কি সেজে সেজে বেরোচ্ছে? আর সামটাইমস জেলাস ফিল হয় কেন সিরিয়ালে এই সিজনগুলো, মানে বছরে একবার বা বছরে দুবার এরকম ব্যাপারটা কেন? একটা ফেস্টিভ ব্যাপার সবসময় চলবে, আমরাও একটু সেজে গুজে থাকবো, ভালো লাগে বলো দেখতে? এই যে তুমি কমপ্লিমেন্ট দিলে, কি ভালো লাগলো বলো তো? আমরাও চাই মানে মানে এরকম সাজা গোজা না করলে কেউ কমপ্লিমেন্ট দেয় না, বুঝলাম। এমনি ভালো, এমনি ভালো, ক্যারেক্টারটা খুব ভালো। I'm not talking about you. আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের এই কেমিস্ট্রি দেখে তোমাদের বেটার হাফটা কি বলছে? আমাদের বেটার হাফ ও বলুক আগে, আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, আমাকে ভালো বলছে, ভালো হচ্ছে, এগিয়ে যাও। আর একজন তো সিরিয়ালি দেখে না, আপনি বলে। আর ছোট্ট খুদে সে কি মাকে দেখতে পাচ্ছে? হ্যাঁ, আমাদের একটা আইসক্রিমের সিন ছিল, আমরা আইসক্রিম খাচ্ছি, ওটা বাড়িতে যেদিন টেলিকাস্ট হয়েছে, আমার মেয়ে আমাকে ফোন করে বলছে মাম্মা তুমি আইসক্রিম খাচ্ছো, আমার জন্য নিয়ে এসো। এটাই আমি এক্সপেক্টও করেছিলাম তাই হবে, বাট সেটাই হয়েছে। ও ফোনে, ও টিভিতে দেখেছে, টিভিতে দেখে ওর পাপাকে দিয়ে বলেছে পাপা ফোন করো, ভিডিও কলে আমাকে বলছে মাম্মা তুমি আইসক্রিম খাচ্ছিলে, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। হ্যাঁ বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। এইগুলো যায় বাড়িতে। ফাইনালি 600 পর্ব আসছে, গল্পের এরকম চমক, দর্শকদের কী বলবো জানা নাকি এতদিন এত ভালোবাসে দিয়েছে তার জন্য টিআরপি আছে? আমি একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ধৈর্য ধরে গত 1.5 বছর ধরে টুম্পা অটোওয়ালিকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর এগোতে পারতাম না। আমরা এত কষ্ট করে কাজ করছি আপনাদের জন্য, আপনাদের যাতে ভালো লাগে এবং আপনাদের ভালো লেগেছে সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্যই 600টা এপিসোড হতে চলেছে। আর 600 এপিসোড মানে কিন্তু মানে চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ, স্পেশালি আজকালকার যুগে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর সাপোর্টিং আস, ফর লাভিং আস সো মাচ। এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, এইভাবেই আমাদের পাশে থেকো। আশা করি আমরা এইটা আমরা চাইছি যাতে আমরা 1000 এপিসোড অবধি যেতে পারি। সো আপনাদের সাপোর্ট ছাড়া সেটা হবে না। সো প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে আশীর্বাদ করুন। আর এভরি ডে টুম্পা অটোওয়ালি 7:30 নাগাদ প্লিজ দেখুন কালার্স বাংলায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।